আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আজকে আমরা আসছি বগুড়া জেলার ঐতিহ্যবাহী আদমদিঘি শান্তাহারের শখের পল্লীতে। তো আজকে আমরা আপনাদের সাথে এই শখের পল্লীটা ঘুরবো, আমরা দেখবো এবং আপনাদেরকে আপডেট জানাবো এখানে আসলে আপনারা কী কী দেখতে পাবেন, এখানে কয় টাকা এন্ট্রি ফি, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, এদের সাপ্তাহিক বন্ধ আছে কিনা, এবং এখানে যারা দায়িত্বপ্রাপ্ত লোকজন আছে তাদের সাথেও কথা বলবো। এবং পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য চলেন শুরু করা যাক আজকের মতো। লেটস গো, আসুন। যেকোনো চার্জার বা টমটম থেকে আসবেন, মোটে আপনি 15 টাকা করে ভাড়া পারচেজ। আর এমনি তো এগুলা চার্জার করে আসলে ভালো হবে। এলাকাটার নাম কি আপনাদের? এটা হচ্ছে, এই এলাকার নাম হচ্ছে বশিপুর গ্রাম। আচ্ছা, প্রবেশ মূল্য 50 টাকা। 50 টাকা করে। আর শিশুদের জন্য 5 বছরের নিচে হলে ফ্রি আছে। আচ্ছা, আর এমনি তো পর্যাপ্ত পরিমাণে লোক হলে কিছু ডিসকাউন্ট দেওয়া হয় আমাদের। তো যাই হোক ভাই, আজকে আমরা রাজশাহী থেকে আসছি, আমি অ্যাডভোকেট রাজশাহী করতে আসি। তো আপনাদের এটা ঘুরে দেখবো এবং এটা আমরা দর্শকদের সকলকে দেখাবো ইনশাল্লাহ, যেখানে গেলে আপনারা কি কি দেখতে পাবেন, কি কি আছে এখানে। তো তাহলে আমরা শুরু করি ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ঠিক আছে, আসসালামু আলাইকুম। প্রথমে আপনারা এই পার্কে ঢুকে এই শখের পল্লীর পুরো নকশাটা দেখতে পাবেন এবং ডান পাশ দিয়ে আমরা শুরু করছিলাম, ডান পাশে সজীব শিশু পার্ক দেখতে পাচ্ছেন। আমরা ভিতরে যাই এবং সেখানে দেখছিলাম কিছু রাইড তৈরি হচ্ছিল এবং আগে থেকেও কিছু তৈরি করা ছিল, এখানে বাচ্চারা খেলতে পারবে। এবং তার পাশে আপনার এই স্থাপনাগুলো এবং সামনে পুকুর, ডান পাশে আপনারা একটা ক্যান্টিন পাবেন সোজা ঢুকতে যেয়ে, যেটার নাম হচ্ছে বিন্দু হোটেল। এখানে মোটামুটি বাংলা খাবার সব কিছুই পাবেন এবং এইখানে যারা ঘুরতে আসে তারা এখানে খাওয়ার সুযোগ থাকছে। পরবর্তীতে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোজা তাদের প্রবেশ করার রাস্তাটা। আমরা যেহেতু পার্কের ডান সাইডে ঢুকছিলাম, ডান দিকে এই বেশ কিছু স্থাপনা দেখতে পারি এবং যে ছোটো ছোটো ঘরগুলো দেখছেন এখানে বসে আড্ডা দেওয়ার জন্য বা কাপড়রা বসে সময় কাটানোর জন্য, গল্প করার জন্য ছোটো ছোটো করে ঘরগুলো করে দেওয়া আছে। এবং তার একটু সামনে যে আমরা আর একটা জায়গা পাই সেটা হচ্ছে সুইমিং পুল। তো আমরা সেখানে ঢুকতে যাই, ঢুকতে যাওয়ার সময় আমাদের সাথে দুটা জীবন্ত পরীর মতোই দেখতে স্থাপনা করা এক পরী বা তৈরি করা পরী এবং পাশ দিয়ে একটা পরীও জিন হেঁটে যাচ্ছিলো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আসলে পরীগুলোকে দেখে তার সাথে একটু ফটো সেশন করছিলাম এবং আমার বড়ো ভাই ফিরোজ ছিল সাথে, সেও কিছু ছবি তোলে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে নকশা করা আছে দুইটা পরী এবং পাশে হচ্ছে ময়ূর টয়ূর সহ বেশ কিছু পশু পাখির স্থাপনা করা আছে। যাই হোক, সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন যে পানি নাই কিসের কোনো একটা কারণে, সেটা ওই সময় বন্ধ ছিল যার জন্য সেটা লক করা ছিল। আমরা ভিতরে প্রবেশ করতে না পেরে পুনরায় ওখান থেকে ব্যাক করি, ব্যাক করে আবার আমরা সোজা হাঁটা দেই তাদের যে কেবল কারটা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশে লাল বিল্ডিংয়ে এখানেই হচ্ছে কেবল কার। তো আমার জানা মতে আমাদের এই অঞ্চলের মধ্যে একমাত্র পার্ক যেখানে কেবল কার স্থাপন করা হয়েছিল। আমি জানি না এটা কখনো চলছে কি না, তবে আমরা নষ্ট অবস্থায় পাইছিলাম। দেখতে পাচ্ছেন পুকুরের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত তারা সুন্দর করে হচ্ছে তারের মাধ্যমে কেবল কারটা তৈরি করে রাখছিল, তারগুলো খোলা ছিল। তো যাই হোক, আমি তারপরে সেখানে একটু উঠি, ওঠার পরে সেখান থেকে নেমে পুনরায় আমরা পার্কের ভিতরে প্রবেশ করি এবং এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পরীর পুকুর। এবং পরবর্তীতে আমরা সোজা সেখান দিয়ে আগাইতে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আপনার আর একটা পুকুর আছে আমাদের সামনে। এই পুকুরের আবার ডান পাশ দিয়ে আমরা হচ্ছে দেখি, তো আপনারা যদি সরাসরি আছে পুকুরের অপোজিট সাইডে, তো আমরা ওই দিকেও যাবো, ডান পাশ থেকে ওই দিকে আপনাদের নিয়ে যাবো যে এই সাইডটা আসলে কী কী আছে। তবে আপনার আমার যেটা মনে হয়েছে যে এই পুরো পার্কটাতে এই 5 থেকে 6টা পুকুর আছে এবং পুকুরকে কেন্দ্র করে বা পুকুরের আশেপাশে স্থাপনাগুলো, যে গেটটা দেখতে পাচ্ছেন এটা নতুন একটা স্থাপনা তৈরি হচ্ছে। তো আমরা সেখানে একটু যাই, যাওয়ার পরে এখান থেকে আবার পুনরায় ব্যাক করে আসি। এবং এই গেটটা হচ্ছে পুরাতন গেট, এই গেটের পাশে আপনার হচ্ছে এই যে ঘোড়া দেখতে পাচ্ছেন, পাখাওয়ালা ঘোড়া, জিরাফ সহ ওখানে কিছু পশু পাখির স্থাপনা করা আছে। তো এগুলো দেখতে দেখতে আমরা পুকুরের এই পাশ দিয়ে আসছিলাম এবং এই পাশে বেশ কিছু বসার
বসার জায়গা আছে, যেটা আপনাদের শুরুতেই বললাম, কাপলদের বসার জন্য, ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য ছোট ছোট করে ঘর করে দেওয়া আছে। যদিও আমরা ভোরবেলায় গিয়েছিলাম সকাল প্রায় 9টার দিকে, ওই সময়টা পার্কটা অনেকটাই ফাঁকা ছিল আপনারা দেখতে পাচ্ছেন, এবং যার জন্য হয়তো এখানে দর্শকের উপস্থিতি নাই। তবে এই পার্কের ভিতরে একটা নতুন জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে টেন্টটা, এটা একটু অন্য স্টাইল, অন্যান্য পার্কের চেয়ে তো অন্য স্টাইলে পুকুরের চারপাশে ঘোরার জন্য তারা তৈরি করছে। সকালবেলা সেটাও বন্ধ ছিল, এবং পরবর্তীতে আমরা আর একটা সাইডে প্রবেশ করি। আপনারা এখন যেটা দেখছেন এটা হচ্ছে এই পার্কেরই একটা সাইট, এবং এটা হচ্ছে নতুন বেশ কিছু স্থাপনা তৈরি করা হচ্ছে। তার মধ্যে যে বিশাল বড় বাঘের মাথা দেখছেন, এবং এই পাশে বাম পাশে পাবেন একটা ক্যান্টিন, একটা আপু ক্যান্টিনটা চালায় এই কোটে। পার্কের ভিতরে আপনারা 2-3টা ক্যান্টিন পাবেন খাওয়ার জন্য। তো এই মাথার যে জায়গাটা, এটার নাম হচ্ছে টাইগার সেন্টারের ভিতরে হয়তো কিছু করবে, এবং এটা হচ্ছে এখানে কিছু রাইড রাখা আছে খেলাধুলা করার জন্য, একটা ঈগল পাখি সহ বেশ কিছু স্থাপনা এখানে আমরা দেখতে পাই, এবং আজব কিছু পানি দেখতে পাই। আপনারা দেখতে পাচ্ছেন যে ওইখানে অত সকালবেলা যে দুটা মেয়ে দুটা ছেলে একটা বুড়া চাচা সহ সবাই টিকটাক করছিল, তো আমরা ওটা দেখে ওখান থেকে চলে আসি অজ্ঞাত কারণে মুখটা ঘোলা করে দিই। এবং পরবর্তীতে লাস্ট স্টেজ যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গেটের পাশেই বাম পাশে আর কি, এবং এটা হচ্ছে তাদের একটা রেস্ট হাউস। তো এই রেস্ট হাউসের সামনে হঠাৎ করে আমার নাচতে ইচ্ছা করে, আমি একটু নাচি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হালকা একটু নাচ করছিলাম ওইখানে। তো পরবর্তীতে আমরা গিয়ে ওইটা পার হয়ে যখন চলে আসি গেটের মাথাতে, এবং আজকের মতো এই পর্যন্ত এই পার্কে, এইগুলো আপনারা গেলে দেখতে পাবেন। আশা করি ঘরে বসে বাংলাদেশ সহ পৃথিবীর সকল ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Meow.